শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছো মিসও ভালো আছি আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আবার এলাম তোমাদের সাথে আজ আমরা প্রথম অধ্যায়ের কি রয়েছে আমাদের পরিবেশ ও সমাজ এর প্রথম পাঠটি আমরা পড়ব প্রথম পাঠে রয়েছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য আমাদের যে এই প্রকৃতি প্রকৃতিতে কি বিভিন্ন রকমের রূপ পরিবর্তিত হতে আমরা দেখি আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলো দেখলেই আমরা কি বুঝতে পারব যে আমাদের প্রকৃতির বৈচিত্র্য কত রকমের হতে পারে এই যে তুষারে ঢাকা দেখতে পাচ্ছি আবার কি দেখতে পাচ্ছি মরুভূমি দেখতে পাচ্ছি এখন কি দেখতে পাচ্ছি পাহাড়ি এলাকা ঘন সবুজে ছেয়ে গেছে আবার মাঠ ফেটে চৌচির হয়ে গেছে এখন আমরা কৃষিতে প্রখর আগুন দেখতে পাচ্ছি আবার বর্ষাকালে দেখতে পাচ্ছি বৃষ্টি এই যে আমাদের প্রকৃতির যে বিভিন্ন রূপ রয়েছে এই রূপগুলোর সমন্বয়ে কি আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য এই যে বৈচিত্র্যটা যে আমরা লক্ষ্য করতে পারি এগুলো কি আমাদের দেশে যে রূপ পরিবর্তন হয় এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে এগুলো কি তার এক একটি উদাহরণ প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রকৃতির উপাদানগুলো হল মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি ইত্যাদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে কোনো অঞ্চল তুষারে ঢাকা আবার কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও রয়েছে বিভিন্নতা কোথাও জলবায়ু শীতল আবার কোথাও উষ্ণ কোনো স্থান শুষ্ক কোথাও বৃষ্টির পরিমাণ বেশি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে উত্তরাঞ্চলের ভূমি উঁচু নদ নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পরে আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু সেখানে অনেক নদী হয়েছে নদীর কারণে এ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি এই যে আমাদের দুই অঞ্চলে কি দেখতে পাচ্ছি আমরা বেশ পার্থক্য দেখতে পাচ্ছি আবার কি আমাদের এই যে বাংলাদেশের যে প্রকৃতি এই প্রকৃতিটা রকম আমাদের প্রকৃতিতে তো অনেক উপাদান রয়েছে যেমন মাটি পানি বাতাস আলো গাছপালা সাগর মহাসাগর এবং কি বিভিন্ন রকমের পশু পাখি এগুলো কি আমাদের প্রতিটি সময়ের পরিবর্তে এই জিনিসগুলোরও কি পরিবর্তন ঘটে যায় দেখা যায় যে আমাদের এক এক অঞ্চলের আবহাওয়াটাও কি এক এক রকম কোথাও দেখতে পাচ্ছি আমরা খুব শুষ্ক আবহাওয়া আবার কোথাও দেখতে পাচ্ছি আদ্র। আবার কোথাও ভূমি উঁচু অনেক আবার কোথাও ভূমি নিচু এই যে বিভিন্ন কারণে কি এক এক জায়গার অবস্থা কি এক এক রকম হয়ে যায় আমরা প্রতিনিয়ত এই অবস্থাগুলো কি পরিবর্তিত হতে দেখি যেমন আমরা যখন গ্রীষ্মকালে দেখতে পাই কি প্রচণ্ড তাপে মাঠ ফেটে চৌচির হয়ে যায় প্রচণ্ড গরম পড়ে আবার বর্ষাকালে দেখতে পাই কি অবারিত বৃষ্টির ধারা যেন চলতেই থাকে মাঠ ঘাট পানিতে ভরে যায় শরতে আবার কি দেখতে পাই একটু অন্যরকম আবহাওয়া এই মেঘ এই বৃষ্টি আবার কি কখনো আকাশে শুভ্র মেঘগুলো ভাসতে থাকে কি পেঁজা তুলোর মতো ধব ধবে সাদা মেঘ দেখতে অনেক ভালো লাগে এ সময় কি কাশ ফুলও আমরা দেখতে পাই হেমন্তকালে কিয়া কৃষক ঘরে নতুন ধান তোলে তখন কি নবান্নের আমেজ পরে চারদিকে মাঠঘাট কি দেখা যায় যে শুধু চারদিকে তাকালেই মনে হয় যেন নতুন ধানের একটা অন্য রকম স্পর্শ দিতে যখন আমরা বের হই বের হয়ে দেখি কি খুব ভোরে রাস্তাঘাটও যেন কুয়াশায় ভরে যায় কোনো কিছুই চোখে দেখা যায় না এরকম অবস্থা আবার শীতে কি চাদর মুড়ি দিয়ে অনেকেই পথের ধারে বসে থাকে অনেকে আগুন পোহায় এই যে বিভিন্ন রকমের যে দৃশ্য দেখতে পাই এগুলো কি আমাদের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য আবার শীতের শেষের দিকে আমরা কি দেখতে পারি যে গাছের পাতা একটাও থাকে না কোনো কোনো গাছে একদম সব পাতা ঝরে যায় আবার বসন্তের শুরুতে আমরা কি দেখতে পাই গাছে গাছে নতুন পাতায় ভরে যায় একদম প্রকৃতি যেন ঘন সবুজ রঙে কি পরিণত হয় আবার বিভিন্ন রকমের ফুলও ফুটতে দেখা যায় তো আমরা আমরা কি জানলাম প্রাকৃতিক পরিবেশে যে এই যে বৈচিত্র্য এই বৈচিত্র্যগুলো আমরা এখান থেকে কি জানতে পারলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি যেই অঞ্চলে থাকি এই অঞ্চলের ভূমিটা আসলে কি রকম এই অঞ্চলের ভূমিটা কি উঁচু নাকি নিচু এই অঞ্চলের ভূমি কি উর্বর নাকি অনুর্বর অর্থাৎ আমি যেখানে অবস্থান করি যেখানে বাস করি সেই অঞ্চলের ভূমিটি কি রকম সেই সম্পর্কে কি আমি কিছু লিখবো তাহলে চলো আমরা ঝটপট করে লিখে ফেলি তারপর আমি যেই অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলের জলবায়ু কেমন এই অঞ্চলের জলবায়ু কি শীতল নাকি উষ্ণ শুষ্ক নাকি কোথাও বৃষ্টির পরিমাণ বেশি তাহলে আমরা কি ঝটপট লিখে ফেলি এটা লেখা হয়ে গেলে আমরা কি করব আমরা যেমন জানতেই তো পারলাম যে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের বেশ কিছু পার্থক্য রয়েছে তাহলে আমরা একটা ছক করে ফেলি ছক করে আমরা কি খুব সুন্দর করে কি লিখি যে বাংলাদেশের উত্তরাঞ্চল সম্পর্কে যেমন উত্তরাঞ্চলের কি ভূমি উঁচু তারপর হচ্ছে নদ নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে আবার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কি ভূমি নিচু এখানে অনেক নদী মিলিত হয়েছে নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি এভাবে আমরা নিজেরা কি আরও যে পার্থক্যগুলো আমরা দেখতে পাই সেগুলো একে একে সুন্দর করে লিখে ফেলি তারপর আমরা কি এই যে প্রকৃতির বিভিন্ন অঞ্চলে যে আমরা রূপ বৈচিত্র্য যে দেখতে পেলাম এগুলো কি দেখতে তো অনেক ভালো লাগে শুধু দেখতেই কি ভালো লাগে না আমাদের এগুলো কি কল্পনা করতেও অনেক ভালো লাগে আমরা এগুলো যখন কল্পনা করি চোখের সামনে যেন ছবিটা কি চলে আসে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি চলো আমরা দেখে নিই ছবিগুলোতে কী কী রয়েছে এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি তুষারে ঢাকা অঞ্চল অর্থাৎ যেখানে কি তুষার অনেক বেশি একটা অন্যরকম আলো ছায়ার অবস্থা এখানে আমরা কি দেখতে পাচ্ছি মরুভূমির ছবি দেখতে পাচ্ছি কোথাও কোনো গাছের চিহ্ন নেই শুধু চারদিকে তাকালে কি প্রখরতাই দেখতে পাচ্ছি এই ছবিটি দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চল অথচ ঘন সবুজে ছেয়ে গেছে দেখতেই কি চমৎকার লাগছে তাই না আমরা এরকম কি বিভিন্ন রকমের ছবি কি কল্পনা করতে পারি আবার এখানে কি কী ছবি দেখতে পাচ্ছি সাগরের ছবি দেখতে পাচ্ছি দেখতে কি অনেক ভালো লাগছে তাহলে চলো আমরা এখন এই যে ছবিগুলো দেখলাম এরকম আমাদের মনের মধ্যে এই যে প্রাকৃতিক পরিবেশের যে বৈচিত্র্য রয়েছে এর উপর কি কি রকমের ছবি আমরা কল্পনা করতে পারি তাহলে আমরা সেই ছবিগুলো কল্পনা করে কি ছবি আঁকতে তো সবারই ভালো লাগে হ্যাঁ আমরা ঝটপট ছবিগুলো এঁকে ফেলি আমরা তাহলে আর দেরি করবো না তাহলে কি করব খুব তাড়াতাড়ি সুন্দর করে মনের মধ্যে যে রকম ছবি এসে যায় আমরা সেই ছবিগুলো এক্ষুনি এঁকে ফেলবো এরপর এই যে প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে তো আমরা বিভিন্ন রকমের পার্থক্যগুলো দেখতে পাই এই পার্থক্যগুলো কি আমরা পার্থক্যগুলো শুধু যে লিখবো তা না আমরা পার্থক্যগুলো লিখে কি এর দুটি করে বৈশিষ্ট্যও লিখে ফেলবো এই পার্থক্য হলে আসলে এই পার্থক্যর কারণে আসলে কি হচ্ছে কি ঘটছে এই বিষয়গুলো আমরা সুন্দর করে লিখে ফেলব আর আমরা আজ যতটুকু পড়লাম এই পড়াগুলো কি বাসায় চর্চা করব। এবং কি আমরা পরবর্তী ক্লাসে সামাজিক পরিবেশের উপর প্রকৃতির যে প্রভাব রয়েছে সেটি আমরা খুব সুন্দর করে পড়ব আমরা আজ পড়লাম প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য এই যে বৈচিত্র্য রয়েছে এই বৈচিত্র্যগুলো কি আবার আমাদের সামাজিক পরিবেশের উপর অনেক সুন্দর কি প্রভাব ফেলে এই প্রভাবগুলো কি কীরকম সেটা ভালো হতে পারে আবার মন্দ হতে পারে দুটাই হতে পারে আমরা কি পরবর্তী ক্লাসে আসলে দেখবো যে কীরকমভাবে প্রভাব ফেলছে তো আমরা পরবর্তী ক্লাসে কি সঠিক সময়ে আবার চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আজ এ পর্যন্তই